করছো পড়ে পড়ে? দেখো তো কয়টা বাজে বেলা। এই কি গো শুনছো? ই মা, উঠো, আজকে না তোমার মনে নেই কালকে রাত্রে না বললাম আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি? আমি তো সবই টের পাচ্ছি, কিন্তু ওটা যাবে না, উঠলেই শুধু খরচের কথা বলবে। ওই তুমি ইচ্ছে করে এরকম করছো, বুঝতে পারছি কিন্তু আমি। শুনো না, আজকে আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী বলে কথা, কিছু আনবে না বাজার থেকে? ওই উঠো না, ভাল লাগে না, একটু উঠো না, তো ঘুমাই আগে। আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী বলে কথা, তুমি বলেছিলে কিন্তু আজকের এই বিবাহবার্ষিকী অনেক বড় করে করবে, ভুলে গেলে? ওই কি গো, ও গো শুনছো, বলো না আজকে আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী কথা। হবে তো বিবাহবার্ষিকী, সবই হবে, অনেক কিছু আনতে হবে খরচা, বুঝো না কেন। তুমি কিন্তু গত তারিখে বলেছিলে এবার অনেক বড় করে আমার আমাদের বিবাহবার্ষিকী পালন করবে। এই খরচের কথা বললেই তো আমার মাথা খালি ঘোরে। এসব বললে চলবে না, তুমি গত তারিখে কিন্তু বলেছিলে এবার আমাদের বড় করে বিবাহবার্ষিকী পালন করবে। দেখো কয়টা বাজে, আজকে আরো হাটের দিন। যাবো তো, কেক আনবো তো, হবে তো, সবই হবে, একটু ঘুমাই। এখন কোনো ঘুম নাই, তাহলে কিন্তু আমি কিন্তু খুব রাগ করবো, আমার কিন্তু ভালো লাগছে না। বাজার যাওয়াই লাগবে, খরচ আনাই হ্যাঁ, লাগবে। তোমাকে আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি সেই লিস্ট অনুযায়ী বাজার করবে। আগে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, খেয়ে তারপরে বাজার যাবে। আগে বলো কে কে কি কি খরচ আনতে হবে, কে কে আসবে। কে কে আসবে? তুমি কিন্তু বলেছিলে বড় করে করবে। শোনো, তুমি কিন্তু বলেছিলে যে যখন আমাদের 4 নম্বর বিবাহবার্ষিকী হয় তখন তোমাদের গোষ্ঠীর মধ্যে কে যেন মারা গেছিল, তুমি বললা হবে না, মন টন খারাপ। এর আগের তারিখে তোমার ছিল পেট ব্যথা, তারপরে তুমি বলেছিলে পেট ব্যথার দিন এরকম বিবাহবার্ষিকী ঠিক চলছে না। আর প্রথম বিবাহবার্ষিকী তুমি বাড়িতেই ছিল না, তুমি কিন্তু বলেছ আজকের এই পঞ্চম বিবাহবার্ষিকী অনেক বড় করে করবে। সেই জন্য আমার ইচ্ছা কি জানো, আমার যত বন্ধু বান্ধবী আছে সবাইকে বলবো, আর আমার বাবার বাড়ির লোক কিন্তু থাকবে, আর পাড়াতে সবাইকে দেখাতে লাগবে যে আমরা কতটা, আমাদের কত টাকা আছে। সেই এত বড় একটা কেক লাগবে, সর্বোচ্চ বড়। তারপরে সঙ্গে তো পায়েস লুচি, পায়েস লুচি বিরিয়ানি চিকেন, তারপরে মাটন থাকবে, সঙ্গে থাকবে একটা ফিশ ফ্রাই, তারপরে থাকবে। ঘুমাচ্ছ নাকি তুমি? আর ভালো লাগে না, উঠে বসো। চক্কর দিছে। শুনো, তুমি কিন্তু ফাজলামো মারাবে না একদম, তুমি সুজয় বসো। আমি তোমাকে লিস্ট ভুলে গেলাম তো আবার প্রথম থেকে বলে, কি কি লাগবে জানো? কেমন ভাবে ডাকাচ্ছো কেন, আমি তো ভুলে গেছি, তুমি কিন্তু যে এরকম করছো আমি কিন্তু ভুলে গেছি। আমি আবার খাতা কলমটা নিয়ে এসেছি। হায় রে ভগবান, এই যে আমার আবার খরচ শুরু হবে। কেন যে এই বিবাহবার্ষিকীটা প্রতি বছর আসে কিছুই বুঝি না, মাথাটাই খারাপ হয়ে গেল আমার। এ ভগবান বাঁচাও। এত বড় খাতা, এত বড় খাতা হলে কি, আমি তোমাকে এতটুকু একটা লিস্ট দিব। প্রথমে হচ্ছে কেক তো লাগবেই, বিবাহবার্ষিকী বলে কথা, কেক লাগবে। কেকের সঙ্গে এই যে ইদানিং একটা কি জন্য যেরকম করলে দিলে ঠাস করে ফুটে যে মানুষের মুখের মধ্যে জল টরি পড়ে, বুঝছো, ওগুলো লাগবে। মোম লাগবে একটা, যেটার মধ্যে জড়ি ফিট করা থাকে একটা, এত বড় মোম ওটা লাগবে। তারপরে মেনু হিসেবে থাকবে হচ্ছে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ফিস ফ্রাই, ললিপপ, চিকেন ললিপপ, কি তারপরে থাকবে, কি কিছু বলবে? শোনো, আমার বান্ধবীরা কিন্তু ললিপপ খেতে খুব ভালোবাসে, ললিপপটা কিন্তু মাস্ট আনতে লাগবে, চিকেন ললিপপ এটা কিন্তু আনতে লাগবে। আর আমার একটা বন্ধু কিন্তু কালকে বললো যে যদি বিবাহবার্ষিকী করিস তাহলে কিন্তু বিরিয়ানি আনতে ভুলবি না, চিকেন বিরিয়ানিটা তো লাগবেই, চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন ললিপপ, এই দুটো কিন্তু লাগবেই। তারপরে আর পায়েস লুচি এগুলো তো লাগবে, তো আমি লিখে দিচ্ছি একবারে। যাওয়ার সময় এটা ছিঁড়ে নিয়ে যাবে বাজারতে, যখন যাবে তখন ছিঁড়ে নিয়ে যাবে, এখন আমি ছিঁড়লাম না তো। ওঠো, এই যে আমি কলমটা দিয়ে রেখেছি, ওরা আবার ভুলে যাও না যেন। হ্যাঁ অবশ্যই, তুমি চলো চলো ফ্রেশ হবে, চলো রাখো সাইডে।
ভুলে গেছো তুমি গত তারিখে বলনি আমাকে? ও তো গেল বাজার, আমি এখন আমার সব বান্ধবীদেরকে ফোন করে বলে দিই আসার জন্য। হ্যাঁ হ্যালো বিউটি, হ্যাঁ রে আমি। হ্যাঁ হ্যাঁ শোন না শোন না, আজকে সন্ধ্যার সময় কিন্তু আমাদের বাড়িতে একদম ঠিক সন্ধ্যা মানে 7টা নাই বাজতে কিন্তু আমাদের বাড়ি চলে আসবি। আরে তুই জানিস না গত তারিখেও তোকে বলতে পারিনি বিবাহবার্ষিকী, কি লজ্জার কথা। তো এইবার আমাদের সেই বড় করে বিবাহবার্ষিকী পালন হবে। হ্যাঁ অন্যদেরকেও বলে দিচ্ছি, তুই কিন্তু ঠিক টাইম মতো চলে আসবি, কেমন? হ্যাঁ রে রাখছি, কেমন? হ্যাঁ হ্যাঁ বাই বাই। ও তুমি চলে এসেছো, তুমি খরচা কোথায়? দুপুরবেলা না সব দোকানপাট বন্ধ, মাত্র বাজে 12টা। তাতে শোনো বিবাহবার্ষিকী বলে কথা তাই না, যে সে দোকান থেকে ঘর আনলে হবে? আমি কিন্তু তোমাকে বলেছিলাম বড় দোকান থেকে করার জন্য, সবচেয়ে বড় দোকান। শোনো যে সে দোকান থেকে খরচ আনলে হবে, পরে যে খারাপ হয় জিনিসপত্র, কিন্তু কেকের অর্ডার দিয়ে আসছি তাই। আর আমাদের এলাকার সব থেকে বড় দোকানে কেকের অর্ডার দিয়ে আসলাম, আর হলো ওই দোকানের সবাই বার্থডের কেক, বিয়ের কেক, আরো কি কি কেকের অর্ডার দেয়। শোনো কেকটা কিন্তু এত বড় লাগবে, আমি বলছি কেকের অর্ডার দিয়ে আসছি, বলছে সাইজে দেখলে হবে না, টেস্ট দেখতে হবে, দেখছো তো মানুষকে যদি অল্পও দাও, অল্প একটু দাও যদি খেয়ে টেস্ট পায়, তাহলে তো সবাই বলবে কোন দোকান থেকে আনছি ওই দোকান থেকে। কিন্তু বড় হওয়া চাই, মানুষ জানি বলে যে এর বিবাহবার্ষিকীটা খেয়েছি রে, কেকটা দেখার মতো, সেই বড় মানুষের মুখে মুখের জন্য আমাদের বিবাহবার্ষিকীটা থাকে। ও ঠিক আছে তাহলে আমি একবার ফোন করে দেবো। এত বড় কেক লাগবে? হ্যাঁ তুমি এখনই ফোন করে বলে দাও আমার এত বড় কেকই লাগবে। আচ্ছা আচ্ছা আমি কিছু বুঝি, আচ্ছা আমি দিতেছি। শোনো আমি কি বলি, কেক যে দোকানে কেক অর্ডার দিছি, তুমি এখন গিয়ে বলে আসো। হ্যাঁ হ্যাঁ বলে আমি এখনই আবার যাচ্ছি। শোনো যে দোকানে কেক অর্ডার দিছি, মানে এলাকার মধ্যে অনেক সুনাম, অনেক সুনাম আছে কেক সেই হবে। তাহলে একটা কাজ করি, আমি আরও যাবো নাকি বাজার, যদি এখন খুলে থাকে দোকানপাট? হ্যাঁ তুমি গিয়ে বলে আসো যে আমার এত বড় কেক লাগবে, আমার বউ মানছে না আমার এত বড় কেক লাগবে। শোনো আমি এবার বাজার যাচ্ছি আর আসবো না, একবার সন্ধ্যায় আসবো, ঠিক আছে? তুমি খেয়ে যাও, আমি টেবিলে ভাত বেড়ে রেখেছি। শোনো আমি সব কিছু করছি, সব কিছু একবার খরচ টরচ নিয়ে কেক নিয়ে একবার সন্ধ্যার সময় বাড়ি ফিরবো, তুমি রেডি হয়ে থাকবা কিন্তু, ঠিক আছে? আর আমার বন্ধু বান্ধব কিন্তু সবাই সবার চলে আসবে, বলেছি যে 7টার আগে আসার জন্য। আচ্ছা আরো কিছু বাকি রয়েছে, এদেরকে এখন ফোন করে বলে দিচ্ছি, আর আমার বাবার বাড়ির লোকও আসবে। আচ্ছা সমস্ত জিনিসপত্র, জিনিসপত্র সব ওই ঘরে রাখছি, কেকটা যা হয়েছে না তাই একদম সেই জবরদস্ত কেক, নিয়ে আসো সব কিছু। ওই ওই ঘরে রাখলাম কেকটা, আনতেছি। তুমি তো রেডি হয়ে গেছিলাম, গেলে কখন আসলা? আসি একদম রেডি রেডি হয়ে, আমি একদম তোমাকে যা লাগছে আজকে, ও সুন্দর লাগছে না একদম বিউটিফুল। তারপর বলো কাকে কাকে বললে? বললাম আমাদের বান্ধবীদের, বন্ধুদের, বাবার বাড়ির সবাইকে আর আশেপাশে সবাইকে বলেছি। ওরে কিন্তু বাবার বাড়ির থেকে মনে হয় কেউ আসবে না। তো কই লোকজন কই আসতেছে নাকি? হ্যাঁ এই যে এখন একজন ফোন করলো, বলল যে রাস্তায় এসে গেছে, আর অন্য অন্যদেরকে ফোন করে বলি দাঁড়াও। হ্যাঁ রে তোরা কোথায়? আরে তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমার বর তো সমস্ত কিছু নিয়ে এসছে, বলছে কেকটা অনেক সুন্দর হয়েছে, আর তার মধ্যে কি জানিস আমি ওকে বললাম মানে তখনই বলে দিয়েছি যে সমস্ত কিছু মানে বাইরে থেকে আনার জন্য, কারণ মানে আমি রান্না করব না সাজবো বলতো, তো সমস্ত কিছু নিয়ে এসছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ দারুণ মজা হবে, হ্যাঁ হোম থিয়েটার আছে, নাচানাচি তো হবেই, দারুণ হবে। আসছে, চলো সমস্ত কিছু নিয়ে এসো, আমার আর একটু মেকআপ বাকি আছে, আমি একটু মেকআপ করে নিই। আরে এই মেকআপে দারুণ লাগছো তুমি, চুলটা একটু সাজি আর একটু। তাহলে কি আমি কেক টেক আনবো, রেডি করবো? প্রচুর ঘামছি আমি, তাড়াতাড়ি আনো। আচ্ছা আমি কেক আনি যা। ও তোরে এসে গেছিস, আয় 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 বসে দেখি, বস বস। আরে ও কেক আনতে গেল জানিস না তো, আজকে সেই মজা হবে, তাড়াতাড়ি আয় না এখানে, বস বস। আরে তোরা এদিকে আয়, এদিকে বস বস। হ্যাঁ সবাই বসো বসো, হ্যাঁ মনে আসো আসো। এত দামি কেক, আজকে তো বউ সেই খুশি হবে, যাই।
দেখো সবাই আমার মুখের দিকে কেমন করে তাকিয়ে আছে। আরে এটা তো কেক, সবাই তো ভালোই বলবে, ভালো বলবে। কেকটার সাইজ দেখলে হবে না, খেতে কেমন টেস্ট হয়েছে সেটা দেখতে হবে। তুমি আমাকে কি বলেছিলে যে আমাদের পঞ্চম বিবাহবার্ষিকীতে এত বড় কেক আনবে? যার জন্য শুন, তোরা কিছু মনে কিছু নিস না রে, প্লিজ তোরা বস। তোমার, তুমি আমার সাথে ফাজলাম করছো, ওই ঘরে আরো আছে না বড় কেক? সেই কেক যে লকডাউন চলছে এর থেকে বড় কেক আর পাওয়া যাচ্ছে না। টাকা নাই, টাকা নাই। আমি তোমাকে ডিভোর্স দেব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকের দিন বলতে কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তুমি তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি বলেছিলে এত বড় কেক আনবে, ডিভোর্স দিবে। আজকে আমি তোকে তোমার তোমার কোনো সম্পর্ক নেই, যা বেরিয়ে যাবে, যা 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 বেরিয়ে যাবে, ডিভোর্স দিবে। আজকে বিবাহ ঠিক হবে না, যা তো হ্যাঁ।